কিন্তু এখন চিকেনের প্রিপারেশনটা হয়ে গেছে, সেই জন্য মটন থেকে চিকেনটা আলাদা করে নেওয়া হচ্ছে। একদম শুধু লেগ পিস দেখো। ও মাসি আবার ভালোবেসে একটা লেগ পিস দিয়ে দিল। এই যেখানে শাকা শাকা পরোটা হচ্ছে দেখো তোমরা, দু পিস ২৫ টাকা, তাই তো? তো মাসি, তোমাকে তো সবাই মাসি বলেই চেনে, কিন্তু তোমার নামটা একটু সবাইকে বলে যাও। মাসি একটা মটন তুলে দেখিয়ে দাও তো। বাহ, একদম দাম 80 গ্রাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো হাওড়া ফুড ব্লগসে নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো এতক্ষণে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কী ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে কিন্তু একটা ভাতের হোটেলের ভিডিও এনেছি। সো গাইস, আজকে কিন্তু দাঁড়িয়ে আছি আমরা সেই ফেমাস মাসির দোকানে। তো তোমরা এতক্ষণে দেখে বুঝতে পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে কোথায় এসেছি, সেই মাসির দোকানে, ফেমাস মাসির দোকানে। তো এই যে পেছন দিকেই রয়েছে সেই দোকানটা। তো আর এটা কিন্তু কোনো সাধারণ ভাতের হোটেল নয়। আমরা তো ভাতের হোটেল অনেক খেয়েছি, কিন্তু সেই সমস্ত ভাতের হোটেলে যে প্রপার, যে আসল সুন্দর টেস্ট, যে ঘরোয়া টেস্ট, সেটা কিন্তু আমরা কোনো ভিডিওতেই তোমাদেরকে দেখেছিলাম, বলেছিলাম যে পাইনি। কিন্তু আজকে এসেছি আমরা রাসবিহারিতে। তো কোথায় এসেছি ফুল অ্যাড্রেসে তোমাদেরকে পুরোটা বলবো, তার আগে তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। আর এখানে আমরা মাটন চিকেন সব কিছুই খাবো, কী খাই না খাই তোমাদেরকে ফুল ডিটেলস দেখাবো। সকালের ব্রেকফাস্টটাও আমরা এখানেই করব। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তার আগে চ্যানেলে নতুন হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। এখন কী হচ্ছে? চিকেন মাটনও আছে নাকি? আজকে একসঙ্গে করেছে দুটো? আজকে কেন করলে দুটো আলাদা আলাদা হয় নাকি? আচ্ছা, সেই জন্য একসঙ্গে করে দিয়েছে। আর এটা কি আলুও দাও চিকেনে? আচ্ছা, পেঁপে দাও। এটা কতক্ষণ ফুটবে মাটনটা? এক ঘন্টা। এটা কি এরকম ঝোলঝলি থাকবে নাকি একদম পুরো কষা হবে? একদম মাখামাখা হয়ে যাবে, একদম লাল লাল। তো গাইস, এই যে মাসির দোকানে ঢুকে পড়েছি, মাসির দোকানে কিন্তু সকালবেলা এখানে ব্রেকফাস্ট রয়েছে। এটা কি হচ্ছে দাদা? এখন পরোটা, পরোটার দাম কি রয়েছে? দুটো ২৫ টাকা। সবজি কি দাও? আচ্ছা, আজকে কি রয়েছে? বাঁধাকপি, আলুর তরকারি। ছোলার ডালটা কি বার থাকে? আচ্ছা, এক একদিন কোনো ঠিক থাকে না, তাই তো? এই যেখানে শাকা শাকা পরোটা হচ্ছে দেখো তোমরা, ২ পিস ২৫ টাকা, তাই তো? তো এরকম দু পিস খেলে তো তোমাদের সকালবেলা ব্রেকফাস্ট একদম কমপ্লিট হয়ে যাবে, একদম পেট ভর্তি হয়ে যাবে। বেশ দারুণ লাগছে দেখতে শাকা পরোটাটা। তো এখানে কিন্তু পরোটাটা বেলা হচ্ছে, বেশ বড় বড় পরোটা রয়েছে, সাদা তেলে হচ্ছে এটা। এখানে কিন্তু এরকমভাবে ছিঁড়ে দেওয়া হচ্ছে। আর তরকারিটা দাদা একটু দেখিয়ে দাও এদিকে। তো এখানে রয়েছে বাঁধাকপি আলুর তরকারি, বাঁধাকপি আলু একদম সব দেখা যাচ্ছে, দারুণ লাগছে তরকারিটা দেখতে। তো চলো খেয়ে দেখি এই ব্রেকফাস্ট। চিকেনের প্রিপারেশনটা হয়ে গেছে, সেই জন্য মাটন থেকে চিকেনটা আলাদা করে নেওয়া হচ্ছে। একদম শুধু লেগ পিস দেখো, আর একদম গাবদা গাবদা সাইজের চিকেন লেগ পিস। তো গাইস, আমরা মাসির হোটেল থেকে কিন্তু সেই পরোটা নিয়ে নিয়েছি। এক একটা পরোটার সাইজ দেখো জাস্ট তোমরা, একটা আমার মুখের সাইজের একদম পরোটা। আর এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি আলু তরকারি সিম দিয়ে। তো চলো একটু খেয়ে দেখি কীরকম খেতে। তো পরোটাটা একদম সফট, এটা অনেকক্ষণ আগেই ভাজা ছিল, হালকা গরম রয়েছে, একদম সফট। এদিকটা শুধু একটু আলু দিয়ে, একটু বাঁধাকপি দিয়ে খেয়ে দেখি। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। ঠিক যেরকম কোনো অনুষ্ঠানে যেরকম রান্না হয় ছেঁচড়া টাইপের, মানে যেই ছেঁচড়াটা রান্না হয় খিচুড়ির সাথে, ঠিক সেরম ধরনের টেস্ট লাগছে, একটু মিষ্টি মিষ্টি লাগছে। ও মাসি আবার ভালোবেসে একটা লেগ পিস দিয়ে দিল, পরোটা দিয়ে খাওয়ার জন্য লেগ পিস দিল। তো চলো একটু খেয়ে দেখি।
আবার গ্রেভি দিচ্ছে মাসি। ও মাসি কিন্তু খুব ভালোবেসে দিয়েছে, গ্রেভিটা একদম দারুণ লাগছে। ঠিক আছে একদম, চিকেন কষাটার এত সুন্দর টেস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সাথে যে মাটনের যে চর্বিগুলো সেটাও রয়েছে, সেই জন্য এত সুন্দর টেস্ট মানে বলে বোঝানো। আর চিকেনটা দেখো জাস্ট, তোমরা একদম ফ্রেশ চিকেন মানে হাত দিতেই ছেড়ে যাচ্ছে। আর প্রচুর পরিমাণে গরম, একটু চিকেন নিয়ে একটু ঝোলে ডিপ করে তোমাদের একটু লোভ দেখিয়ে দেবো জাস্ট। এক কথায় অসাধারণ, মাখন। তো একটা বাইট নিই, তারপরে একদম পরোটার, তারপর তোমাদের সাথে ভাত আর মাটন কষা নিয়ে দেখা হচ্ছে। চিকেন কষাটা আমার একদম সেরা লেগেছে, সেই লেভেলের খেতে আর একদম লোভনীয়। আমার নাম বাসনা, বাসনা মন্ডল। হ্যাঁ বাসনা মন্ডল। তোমার এই দোকানটা কতদিনের করেছো? 50 বছর। 50 বছর? তুমি একাই 50 বছর ধরে বিক্রি করছো নাকি? হ্যাঁ একা করছি, এখন ছেলে হাতে ধরা হয়, তখন ছেলে ছোট্ট ছিল। এই আমার ছেলে আর এই আমি, নাতি বৌমা ঘরে। স্বামী মারা গেল, ছেলে বয়স 7 বছর। স্বামী মারা যেত তখন সবাই বললো তুই দোকানটা চালা, হ্যাঁ তোর বাবুর বাড়ি কাজ অনেক পাবি, দোকানটা কর। তাই দোকানটা করতে আসলাম, তখন অনেক ঝামেলা মার ধর অনেক কিছু করেছি আমি, আমার প্রতি আছে। এই দোকানদারি করছি, আগে চা বিক্রি করতাম, পরোটা, তারপরে ভাত করলাম, এখন ভাতের হোটেল রম রম আমি দিতে পারি না। হ্যাঁ আমি এখন আমার আগে থাকতেই ফেমাস, দিতে পারছিলাম না, পাচ্ছি না। একদিন একদিন এত আসছে, একদিন একদিন আসছে না, চিন্তা তো আমার ঝাড় হয়ে যাচ্ছে না। সাতটা দিয়ে রাত 9টা। সকালবেলা কি পাওয়া যায়? সবজি, সব রকম সবজি, ছোলার ডাল পাওয়া যায়, কাবলি ছোলা, এক এক দিন এক এক রকম। কালকের কষা আলুর দম হয়েছিল, সব রকম মিশানো সবজি, বেগুন ভাজা, ডাল, চুনো মাছের চচ্চড়ি, মাছের ঝাল আর মাংস, দু রকম মাংস। রুই মাছ, মোরালো মাছ, ট্যাংরা মাছ, এইসব। হ্যাঁ রাতের চিকেন মাটন, চিকেন মাটন রোজই থাকে কিন্তু বেশি বেশি থাকে, বিয়ে বাড়ি তো এখন কম কম করে বানিয়েছি আর দিয়ে দিয়ে দিই। 10 পিস চিকেন নিবে ওই জন্য আলাদা করলাম না, ওর মধ্যে দিয়ে দিলাম। মাটনের দাম কি রয়েছে? মাটনের 1 পিস 70 টাকা। 1 পিস 70 টাকা। চিকেন, চিকেন 1 পিস 50 টাকা আছে, আবার 30 টাকাও আছে। আচ্ছা তোমার দোকানে যদি কেউ আসতে চায় একটু অ্যাড্রেসটা বলে দাও, যাতে যে কেউ এসে খেয়ে যেতে। ওই তো পেনশনের উল্টো দিকে, গড়িয়াহাট। হ্যাঁ পেনশন অপোজিট। আর ঠিকানাটা তুমি কোথায় থাকতে? আগে আগে তো ক্যাম্পে ভাড়া ছিল, আমার বাড়ি সোনারপুর, আর বাড়ি দিয়ে চলো সুন্দরবন। সুন্দরবনে? সুন্দরবনে আমার বাপরি বাড়ি। আচ্ছা। আর শ্বশুর বাড়ি বাঁকুড়া। সন্ধ্যেবেলা এগ রোল, চিকেন রোল, চাউমিন, চাউমিনটা একটু কারি করার জন্য কদিন বন্ধ হয়। এই 9টা। একটু দেখে নাও মাসির হোটেলে, এখানে রয়েছে ভাত, তাই তো? আর কি আছে? এটা কি রয়েছে? এই চুনো মাছ, এটা একসঙ্গে সব করা হয়েছে। আচ্ছা বড় মাছ এদিকে আছে। কি মাছ রয়েছে এটা? এটা রুই মাছ, জ্যান্ত রুই। জ্যান্ত রুই। এটা কত দাম রয়েছে? এটা 35 টাকা। 35 টাকা পিস। আর গাদা আছে 40 টাকা পিস। গাদা 40 টাকা পিস। আর কি রয়েছে? এটা সবজি। এটা সবজি আছে, সব মিশানো। আচ্ছা আর এটা? এটা বেগুন ভাজা। ও বড় বড় বেগুন ভাজা। আর কি রয়েছে? ট্যাংরা মাছের ঝাল, তাই তো? এটা কি দাম রয়েছে কাকিমা? এই মাসি ওটা 150 টাকার মাছ, একজনই খাবে শুধু ঝাল ছাড়া। আচ্ছা ধনে পাতা, টমাটো দিয়ে আর জিরে। আর তোমার এখানে ভেজ থালিটা ক টাকা দাম?
চল্লিশ টাকা। কী কী দাও ওর মধ্যে? ভাজা তরকারি আর ভাত। ভাজা তরকারি আর ভাত। কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাটন আর চিকেনের মধ্যে বাটার দিচ্ছে। আচ্ছা মাসি, বাটারটা দাও কেন? সবাই তো শিখে নিবে তাহলে, আমি তাহলে তো গিয়ে ঘুরতে পারছি। বাটারটা দাও কেন? আমার অনেক জোর সে এসে তো গিয়ে আসে, ওরা ওরা তো নগদ দিক দিবে। মাসির কিন্তু দোকানে একটা সিগারেট মশলা মানে চিকেন বা মাটনের মধ্যে বাটার দেওয়া, দারুণ লাগলো, কিন্তু অন্য কোথাও আমি দেখিনি এই ব্যাপারটা। আর এখানে রয়েছে চিকেন লেগ পিস উঠে গেছে, ও কালারটা দারুণ লাগছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে মাসি। তো মাটন কিন্তু আমাদের এখন রেডি হয়ে গেছে, তো চলো এবার আমরা খেয়ে দেখব। মাসির হোটেল, বাসনা মাসির হোটেল থেকে আমরা দুপুরে লাঞ্চটা নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়েছি। তো এখানে একটা থালি বলতে পারো নিয়েছি, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে মুসুর ডাল, এখানে রয়েছে চুনো মাছের ঝোল, এখানে রয়েছে আলু দিয়ে চুনো মাছ, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রয়েছে একটা ঝোল, আর এখানে নিয়েছি সেই মাসির ফেমাস মাটন কষা। কালারটা দেখো জাস্ট, এই যে সাইড দিয়ে যে তেল ছেড়েছে না, জাস্ট লোভনীয়। আর এখানে নিয়েছি আমরা একটা বেগুন, আর এখানে নিয়েছি একটা বেগুন ভাজা এরম সাইজের। এই বেগুন ভাজাটার দাম মাত্র 5 টাকা। তো বেগুন ভাজাটা আমি খাবো না, কারণ বেগুনে আমার অ্যালার্জি রয়েছে, এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে বলছি। তো বেগুন ভাজাটা আমি দিয়ে দেবো রিটার্ন। তো চলো এবার খেয়ে দেখবো প্রত্যেকটা আইটেম, দেখে তো খুবই লোভনীয় লাগছে, বিশেষ করে এই মাটন কষাটা। আর এখানে কিন্তু রয়েছে মিনিকেট চালের ভাত, একদম দেখো ঝরঝরে রাইস, আর একদম সাদা ভাত। আর এখানে দিয়েছে একটা গন্ধরাজ লেবু আর পেঁয়াজ। তোমরা এখানে ভেজ থালিটা নিলে এখানে ডাল সবজি আর ভাত লেবু আর পেঁয়াজ তোমরা সেটা পেয়ে যাবে মাত্র 40 টাকায়। আর মাটনের দাম রয়েছে 1 পিস 70 টাকা করে, আর যেই চিকেন লেগ পিসটা আমরা ব্রেকফাস্টে খেলাম সেটার দাম রয়েছিল মাত্র 50 টাকা করে। এছাড়াও ছোটো ছোটো চিকেন রয়েছে সেটার দাম 30 টাকা করে পিস। চিকেনটা তো খেতে খুবই ভালো লাগলো মাসির হোটেলে। তো এবার লাঞ্চে আমরা এই ভাত দিয়ে খেয়ে দেখি। তো চলো ফার্স্টে একটু ডালটা দিয়ে খাবো, আর ডালটা তোমাদেরকে দেখিয়ে দিই, একদম ঘন মুসুরির ডাল রয়েছে, এখানে একদম পেঁয়াজ রয়েছে। তো চলো একটু নিয়ে দেখি, আর ডালে কিন্তু একদম হলুদ ইউজ করা হয়নি, একদম হলুদ ছাড়া ডাল করেছে। তো ডালটা জাস্ট তোমাদেরকে একটু খেয়ে রিভিউ করার জন্য বললো মাসি, সেই জন্য একটু দেখিয়ে দিলাম। নর্মাল যেরকম ডাল হয় ঠিক সেরকম ধরনেরই খেতে, ডালটা একদম দারুণ খেতে লাগছে, মানে একদম ঠিক ডাল একটা। তো চলো এবার নেক্সট আইটেমটা নিই, এটা রয়েছে চুনো মাছের ঝোল। ঝোলটা খুবই একদম ট্যালট্যাল একটা ঝোল রয়েছে, এই যে চুনো মাছ রয়েছে, আর একটু আলু নিয়ে নিই। তো একটু হালকা করে মেখে, হালকা করে মেখে, দারুণ খেতে, সেরা, সাথে চুনো মাছ, দারুণ টেস্ট। আর একটু খাই, চুনো মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগছে খেতে, আর দেখো জাস্ট টেক্সচারটা একদম দারুণ রয়েছে। আর চুনো মাছটা মাত্র 20 টাকা দাম, অনেকগুলো চুনো মাছ পেয়ে যাবে, সাথে আলুও রয়েছে। তো আর একটু খাই, সত্যিই কিন্তু এই মাসির দোকানে প্রতিটা আইটেম আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে। সত্যি মাসি 50 বছর ধরে এই হোটেলটা চালাচ্ছে, শুধুমাত্র মাসির হাতে এই রান্নার জাদু আছে বলে কিন্তু 50 বছর ধরে এই হোটেলটা চলছে।
তো চলো এবারে তোমাদেরকে এতক্ষণ যেটার জন্য ওয়েট করিয়ে রেখেছিলাম, এই যে মাটন কষা, সাইজটা তোমাদেরকে জাস্ট আগে দেখাই। এরকম একটা 80 গ্রামের সাইজ রয়েছে, মাটনটাকে নিয়ে নিই। আর এখানে একটা পেঁপে নিয়েছি, আলু আজকে দেওয়া হয়নি। আর পেঁপেটা দেওয়া হয়, তোমরা জানো অনেকেই, মাটনটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ করা হয় সেই জন্য। আর গ্রেভিটা দেখো জাস্ট, একটু ঢেলে নিই। ও গন্ধটাই আলাদা, শুধু আগে একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। এক কথা অসাধারণ সত্যি গাইস, এত সুন্দর টেস্ট মাটনটার, মাটনটা এত সুন্দর টেস্ট, আর মাটনটা পুরো যে ফ্লেভার সেই ঝোলটার মধ্যে একদম এসছে। আর প্রতিটা মশলার ফ্লেভার কিন্তু জিভে গিয়ে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মশলা একদম দারুণভাবে কুকড হয়েছে, একদম ফ্রাই হয়েছে, যখন কষানোটা একদম ঠিকঠাক হয়েছে। একটু পেঁপে নিই, খাসির মাংসতে কিন্তু পেঁপেটা একটা আলাদাই একটা ব্যাপার, তো যারা খাও তারা জানবে। সত্যি আমি এত দোকানে মাটন খেয়েছি, কিন্তু এই মাসির দোকানে যে মাটনটা একদম অন্য রকমের টেস্ট। হ্যাঁ, মাটনটা তোমাদের একটু দেখিয়ে দিই, একটা পিস দিয়েছে, এত রেয়াজি পিস দেখো জাস্ট। ও তোমাদের লোভ লেগে যাবে এমনি, একদম দেখো রেয়াজি পিস। এত সফট মাটন, মাখন যেরকম হয়, তোমরা মাখন তো খেয়েছো, মাখন যেরকম হয় একদম মুখে দিলে যেমন মিলিয়ে যায়, ঠিক সেই টেস্ট। আর একটু গ্রেভিটা নিই, গ্রেভিটা তো অসাধারণ লাগছে খেতে। এবার একটু হালকা করে গন্ধরাজ লেবুটা চিপে মাখাই, আর একটু মাটন দেখো জাস্ট সেরকম একটা আঙ ছেড়ে চলে এলো। ও অসাধারণ, হাতে একটু কাঁচা পেঁয়াজ। তোমরা এই মাসির দোকানে এসো, এসে অবশ্যই সকালবেলা এলে পরোটা আর সাথে চিকেন কষাটা তোমরা অবশ্যই ট্রাই করো, আর দুপুরবেলা এলে মাটনটা তোমরা অবশ্যই ট্রাই করে যাও। আমি বলবো তোমাদের দারুণ লাগবে, দাম 70 টাকা অনুযায়ী কোয়ান্টিটি দারুণ দিচ্ছে, আর টেস্ট তো কোনো কথা হবে না। তো চলো আর একটা বাইট নিই, তারপর বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চর্বির পিস, আর একটু মাটন, আর একটু গ্রেভি নিয়ে নিই, একটা বড়ো সড়ো বাইট নেব। এখানে কিন্তু কালীঘাট মেট্রো থেকে নেবে, এটা রয়েছে স্পেন্সার, তো তার ঠিক উল্টো দিকেই রয়েছে মাসির হোটেল থেকে। কিন্তু খাওয়া দাওয়া আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ মাসির হোটেল থেকে চলে এসেছি আমরা, রাস্তার ওপরে তোমাদেরকে এন্ডিংটা করে দিচ্ছি। তো মাসির হোটেলে গেলে তোমরা কিন্তু অবশ্যই মাটন কষা, চিকেন কষাটা কিন্তু অবশ্যই ট্রাই করো, আমি বলবো তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটার আজকে বেশি কিছু বাড়াচ্ছি না, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই বাই।